হসপিটালে আক্রমণ করেছে কুত্তাচ্ছে নিকৃষ্ট এগুলো, কোন কোন যুদ্ধে হসপিটাল আক্রান্ত হয়নি, ঠিক কিনা? হসপিটালে সব ধর্মের লোক আছে না নাই? শিশু বৃদ্ধ কত রোগী। রাসূল সাল্লাম বলছেন কোন জায়গায় যদি বিজয় লাভ করো শিশুর গায়ে আক্রমণ করবা না, মহিলার গায়ে আক্রমণ করবা না, বৃদ্ধকে আক্রমণ করবা না, স্থাপনা ভেঙে দিবে না, তারপর রাস্তা ভাঙবা না, গাছ কাটবা না, শুধু যারা অপরাধী তাদেরকেই ধরো। 500 লোক মাত্র রাসূলের ওই যে 80টা যুদ্ধের মধ্যে 500 লোক আক্রান্ত হয়েছে, কয়শো? 500। তাও এদেরকে অধিকাংশকে মাফ করে দিয়েছেন রহমত আল্লি। হামজার কলিবা চিবিয়ে খেয়েছে যে লোকটা, কি নাম ছিল তার? ওয়াহশী। কি নাম? ওয়াহশী। এই ওয়াহশী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতে মক্কার পরে বললেন যেখানে ওয়াহশীকে পাও সেখানে হত্যা করো। সন্ধ্যার পরে ওয়াহশী রাসূল কাবাগর থেকে বের হচ্ছেন, রাসূলের পায়ে পড়ে গেলেন। রাসূল বলছেন মানান, তুমি কে? বলছি ইয়া রাসূল, আমি ওয়াহশী। রাসূল কান্দা শুরু করলেন, তো তুমি না আমার চাচার কলিজার কলিজা ফেড়ে বুকতে ফেড়ে কলিজা বের করে চিবিয়ে খেয়েছিলে, তুমি সেই ওয়াহশী? রাসূল সাল্লাম বলছেন ওয়াহশী, তুমি কালেমা পড়েছ, তোমার প্রতি আমার কিছুই নেই। সুবহানাল্লাহ, বলতে ইচ্ছা করো না? তুমি কালেমা পড়েছ, তোমাকে মাফ করে দিয়েছেন কে? তবে তুমি আমার সামনে এসো না, তোমাকে দেখলেই কার কথা মনে উঠবে? এই আবু সুফিয়ান কত মানুষকে হত্যার জন্য দোষী, এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু। ফাতে মক্কার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কাছে এসে দাঁড়িয়ে আছেন, বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ভাতুষ্পুত্র। রাসূল বলছেন চাচা আপনি আমার কাছে কি ব্যবহার আশা করেন? কেঁদে ফেললেন, বলছে খুনিকে সামনে পেয়ে কোন সেনাপতি এরকম কথা বলেছে আমি জানি না, যেহেতু বলেছ চাচা ভাতিজার কাছে যা চায় আমি তোমার কাছে তাই চাই। বলছে আপনাকে মাফ করে দিলাম, আপনার ঘরে যারা ঢুকবে তারাও মাফ। আবু সুফিয়ান পড়লেন লা ইলাহা মুহাম্মাদুর, আমরা আগে কখনো আক্রমণ করতে জানি না, কিন্তু মুসলমানদেরকে যেন কেউ আক্রমণ না করে। তাহলে আমাদেরকে যুদ্ধবিদ্যা শিখিয়ে দিয়েছেন কে? আল্লাহ বলছেন ফাদরিবুহুম ফাওকাল আনাক ওয়া মিনহুম কুল্লাল বানান, কাফেরদেরকে যখন ধরবা আগে দিবা গর্দানে, তারপরে দিবা গিরায় গিরায়। কোরআন শরীফে বোধহয় নাই আয়াতটা, কথা কন না কেন? কোন সুরা? সুরা জানি না, ভালো মানুষ এই জানি না, জ্ঞানের কথা। সুরা আনফাল। কোন সুরা? সুরা আনফাল। আনফালের পরেই হলো তওবা, ডিক্লারেশন অফ ওয়ার। তওবা হলো বারা, ডিক্লারেশন বারা আতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। রাসূল ওপেন ঘোষণা দিলেন মুক্ত, মুসলমানদেরকে আঘাত করবা ছেড়ে দেয়া হবে না, একজনকে শহীদ করবা তোমরা সেটা প্রতিশোধ নেওয়ার জন্য রেডি হও, ঠিক না বেটি? কিন্তু আগে কখনো তিনি আক্রমণ করেন? তিনবার দাওয়াত দিয়েছেন যুদ্ধের ময়দানে, কয়বার? তিনবার দাওয়াত দিয়েছেন, তারপর ওরা যখন আক্রমণ করেছে তিনি প্রতিহত করেছেন। আমরা মুত্তাকি হব, রাজি আছি তো? দান করবেন, সুস্থ অসুস্থ পকেটে পয়সা থাক আর না থাক দান করবেন। ইউনফিকুনা ফিস-সারাই ওয়াদ-দারা, আর গোস্বাটা হজম করবেন। রাগ আসলেই কাউকে মেরে দিয়েন না, আপনার বিবির পর রাগ আসছে বিবিকে হাজার বার মাফ করে দাও, তোমাকে মাফ করে দিবেন কে? খবরদার বিবির সাথে কখনো মেজাজ দেখাবেন না। সাইয়েদনা ওমর ফারুক বলতেন উদখুল ফিল বাইতে তিফলান উখরুজ রিজালান, ঘরে যখন ঢুকবা শিশু হয়ে ঢুকো, কি হয়ে? আর যখন বের হবা পুরুষ হয়ে বের হও। আর আমরা ঘরে ঢুকি বাঘ হয়ে, এরকম বেয়াদব আছে না নাই? খবরদার ঘর সংযোগরও দিও না, বিবিকে অ্যাপ্রিসিয়েশন দেন, বিবির প্রশংসা করেন, যেটা করতেন রহমত আল্লি আলামিন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা একবার কাপড় দিয়ে ঘোড়া বানিয়েছেন, ঘোড়া বানিয়ে ঘোড়ার ডানা দিয়েছেন ঘরের উপরে রেখেছেন। রাসূলুল্লাহ দেখলেন ঘোড়ার ডানা, কয় আয়েশা ঘোড়ার দেখি ডানা, কয় আপনি জানেন না সুলাইমান আলাইহিস সালামের ঘোড়ার ডানা ছিল? রাসূল মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বললেন না,